চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করে 2.5 লক্ষ মিটার জাল, 70 কেজি ইলিশ, একটি বোট ও 8 জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। আজ ভোরে হাইমচর কোস্টগার্ডের মাস্টার চিফ পিটি অফিসার ইসাক নির্দেশনায় পিটি অফিসার ইমদাদুল হকের নেতৃত্বে এ উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে ইলিশ নিধন অপরাধে আটক করেছেন। আটককৃত জেলেদের 5,000 টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌসী বেগম। কোস্টগার্ড হাইমচর আজ রাত 4টা থেকে অভিযান চালিয়ে মেঘনা নদীতে 2.5 লক্ষ মিটার কারেঞ্জাল, 8 জন অসাধু জেলে ও একটি বোট আটক করতে আমরা সক্ষম হয়েছি। আটককৃত জেলেদেরকে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করেছি এবং অবৈধ জালকে আমরা পুড়িয়ে ফেলেছি। মা ইলিশ অভিযান 2020 সরকারের বেঁধে দেওয়ার নিয়ম আমরা চলমান রাখবো।